হ্যালো ভাই বোন, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি, ভালো থাকার মধ্যেও খারাপ আছি। কারণ আমার গরুটার উলানের প্রবলেম হয়েছে, কেননা যেটা গাখির বিক্রি করে আমাকে খেতে হয় সেই গাখিরের মধ্যেই মানে প্রবলেম এসেছে। একটা জায়গাতে তো উলানটা ফুলে গেছে, তোমাদেরকে তো কালকের ভিডিওতে দেখাইলে আমি, কিন্তু আজকে আমাকে ইঞ্জেকশনটা দিতেই হবে, কারণ না দিলে তো হবে না। সেই জন্য আমি ইঞ্জেকশনগুলো নিয়ে আসছি। এই দেখো ইন্ডেসের তাজু, এটা নিয়ে আসছি, আর জ্বরের ইঞ্জেকশনটা নিয়ে আসছি। এটাও মারতে হবে, এটাও মারতে হবে, কেননা যখন উলানটা বেশি মাত্রা ফুলে যায়, গরুর উলানের কোনো ব্যামার আসে, তখন কিন্তু গরুর সাথে সাথে জ্বরের ইঞ্জেকশনটাও মারতে হয়। কারণ জ্বরের ইঞ্জেকশনটা মারলে গরুর ভিতরে একটু একটু করে জ্বর থাকে, কেননা যখন উলানের প্রবলেম আসে তখন কিন্তু গরুর শরীরে জ্বর থাকে আর কি। তার জন্য আমি জ্বরের ইঞ্জেকশনটাও মারবো, আর হলো তোমার ইন্টেসের তাজুটাও মারবো আর কি। কিন্তু আগে আমি ওর ইঞ্জেকশনটা মেরে আসি, তারপরে তোমাদেরকে বলবো যে কিসের জন্য এই ব্যামারটা হয়, ঠিক আছে? শোনো ভাই বোন, তোমাদেরকে ভালো করে আমি বুঝিয়ে বলে দেবো। তাহলে আমি এখন ইঞ্জেকশনটা রেডি করি, তারপরে তোমাদের সামনে আসি, আর কীভাবে ইঞ্জেকশনটা রেডি করতে হয় তোমাদেরকে সবটুকু আমি দেখাচ্ছি। প্যাকেটটা এখন খুলবো, দেখো একটা সিরিজ থাকে এখানে, সিরিজটা প্যাকেটটা ছিল, আমার ছোটো ছেলেটা ছিঁড়ে ফেলছে। আর এই যে হলো ওষুধটা, দেখো এখানে হলো জল থাকে এটাতে, দেখো পরিষ্কার একদম। আর এটাতে একটা পাউডার আছে, এটাই হলো ওষুধ। তাহলে এই জলটা দিয়ে এই পাউডারটাকে আমার দুটাকে মিক্সড করতে হবে। আগে খুললাম, ঘরে থেকে মানে ইঞ্জেকশনটা রেডি করে নিয়ে যাই। আগে কিন্তু আমার জ্বরের টাইম আসতে হবে, কিন্তু এই ইঞ্জেকশনটা আগে মিলাই নি। এটা দেখো কি সুন্দর একটা ঢাকনা আছে, দেখো জলটাকে আমি কিভাবে উঠালাম। দেখো সম্পূর্ণ বোতলটা খালি হয়ে গেল, এখানে ইঞ্জেকশন মানে জলটাতে তুলে নিলাম। দেখো এই যে ইঞ্জেকশনটাতে এই জল, এই এই ওষুধটাতে এই ইঞ্জেকশনটা ঢুকাই নিব। দেখো জলগুলো পুরোটাই এখানে দিয়ে নিলাম বোতলে। এরকম করে ঝাঁকড়ায় মিলাই নিতে হবে ওষুধটাকে। ভালো করে না মিলালে কিন্তু এটা হবে না, এটা ভালো করে আগে মিক্সড করতে হবে, কেন এটা পাউডারের মতন ওষুধটা, সেই জন্য পাউডারটাকে আমরা জল দিয়ে ভালো করে মিক্সড করতে নিতে হবে। মিক্সড করে দেখো আমার মিলানো হয়ে গেছে। এখন এটাকে এখানে নিয়ে নিলাম, এটা ওখানে যে দিব আর কি। আর এই যে জ্বরের ওষুধটা, এখানে যে জ্বরের ওষুধটা আগে 20 ml উঠাই নিব, কেন বড় গরু তার জন্য 20 ml দিতে হবে, আর ছোট গরু হলে 10 ml দিলেও হয়, 15 ml মানে গরুর একটা মাপ আছে না, যে এই গরুটাকে এতটুকু দিতে হয়, কিন্তু ওইটা তো আমার বিশাল বড় গরু, তার জন্য আমি কি করব 20 ml ওষুধ উঠাই নিব। দেখো আমি আস্তে আস্তে সিরিষে উঠাচ্ছি কিভাবে। দেখো এই যে 20 ml নিয়ে নিলাম ভাই বোন, আমার সিরিষে ঢুকানো হয়ে গেছে। আর দেখো 20 ml ঢুকানো হয়েছে, কেন বড় গরু তার জন্য আমি 20 ml দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর দেখো এটাতে আটকে নিয়ে যাচ্ছে, আর এই ওষুধটাকে এটা কো নিয়ে যাচ্ছে, এটা আগে মারবো তারপর এটা মারবো, তো তোমরা আমার সঙ্গে চলো। আর জলের ওষুধটা এখানে রেখে যাই, ঠিক আছে? শোনা ভাই বোন, তাহলে আমার সঙ্গে চলো। দেখো ভাই বোন, এসে পড়লাম গরু গলে, এখন কীভাবে বেজিটা মারি তোমরা দেখতে থাকো। বেজিটাকে আমি এখানে মারবো,
এই যে এই জায়গাটাতে আমি ভেজিটাকে মারবো। এই দেখো সুই, এই দেখো সুইটাকে ডাবালাম। এই দেখো ওষুধটাকে আমি কিভাবে দিচ্ছি, দেখো সিরিজটা খালি হয়ে গেল। আবার ওই ওষুধটাকে ঢুকাই নি, এই ওষুধটাকে আমি ঢুকাবো। তোমাদের চিরদিন প্রতিদিন তোমাদেরকে গাইদুনি করে দেখায়, আজকে তোমাদেরকে ইঞ্জেকশন দিয়ে দেখাচ্ছি গরুকে কিভাবে ইঞ্জেকশন দিতে হয়। অনেকগুলো ভাই বোন আছে ইঞ্জেকশন দেওয়া পারে না, যাদের নতুন ফার্ম তারা আমার ভিডিওটা দেখে শিখতে পারবে আর কি। এটার ওষুধটা পুরোটাই দিতে হবে, একটা দিলে তো হবে না, কালকে আবার দিতে হবে 24 ঘন্টা পর পর। মানে আজকে দিব আমি রাত্রে, কালকে আবার এই টাইমে, আবার রাত্রে 8টার সময়, কালকে আবার আরেকটা দিতে হবে, পরশু দিনও রাত্রে 8টার সময় দিতে হবে। পুরোটাই উঠে নিলাম খালি, আর দেখো এই যে গ্যাসটাকে আমি বার করে দিচ্ছি, হয়ে গেল। এখন আমি ইঞ্জেকশনটা দেবো এই মোড়াতে, এটা তো জলের ইঞ্জেকশনটা আমি মোড়া দিলাম। দেখো এই জায়গাটাতে দেবো ইঞ্জেকশন, রগে দিতে হবে না, রগে যদি দেওয়া হচ্ছে পরে আর কি ইঞ্জেকশন, তাহলে কিন্তু রক্ত মানে রক্তপাত হবে, ওই জন্য আমি এই জায়গাটাতে দেবো। সম্পূর্ণ ওষুধটা দিয়ে দিচ্ছি, হয়ে গেল মানে ইঞ্জেকশন দেওয়া। ভাই ও বোন, আজকে আবার আরেকটা ইঞ্জেকশন আনা হলো, কেননা কালকে দিয়েছিলাম সন্ধ্যাবেলা 8টার সময়, আবার আজকে 8টার সময় আমি ইঞ্জেকশনটা দেবো আর কি। তার জন্য ভাবলাম তোমাদের সামনে আবার দেখাই আর কি, আজকেরটা মারবো আবার। আর হলো সোনা ভাই ও বোন, তোমাদেরকে কেন আমি ইঞ্জেকশন মেরে দেখালাম তোমাদেরকে এখন বলছি। দেখো একটা ইঞ্জেকশন মারার জন্য কিন্তু আমাদেরকে ডাক্তারকে ডাকতে হয়, ডাক্তারকে ডাকলেই কিন্তু আমাদেরকে 400-500 টাকা করে ডাক্তারকে ভিজিট দিতে হয় একটা ইঞ্জেকশন মারার জন্য। এই ওষুধটার দাম তো এক্সট্রায়, ধরো এই ওষুধটা তো আমরা ডাক্তারে ফার্মেসিতে গেলেই পাবো, কিন্তু ইঞ্জেকশন মারা তো হয়তো আমরা কেউ জানি না, কতগুলো ভাই বোন জানে না। তার জন্য কিন্তু আমি ভাবলাম যে আমার গরুর যখন ব্যাপারটা হয়েছে তার জন্য আমি ইঞ্জেকশনটা মেরে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, কেননা কতগুলো ভাই বোন কিন্তু ইঞ্জেকশন হয়তো সাহস পায় না আর কি। ইঞ্জেকশন সবাই মারতে পারবে কিন্তু জানাটা খুব দরকার, কীভাবে ইঞ্জেকশনটা মারতে হয়, কোথায় মারতে হয়, তার জন্য আমি ভিডিওটা তোমাদের কাছে বানালাম। আর তোমরা সবসময় ইঞ্জেকশন মারাটা শিখবে, গরুর ইঞ্জেকশন মারাটা খুবই দরকার। আর দেখো কেন আমি এই উলানটার ব্যামার হয়েছে সেটা আমি বলছি তোমাদেরকে। সেদিন আমি বাড়িতে ছিলাম না সারাদিন, হয়তো গোবর টবরগুলো লেগেছিলো, পরিষ্কার করা হয় নাই, হয়তো গরু ওখানে বসছে উঠছে, তার জন্য হয়তো ওই উলানটাতে কোনো ইনফেকশন মানে ঢুকে গেছে, তার জন্য কিন্তু ওই ব্যামারটা হয়েছে। নাহলে কিন্তু আমার গরু সহজে কিন্তু এই ব্যামারগুলো আসে না, এবার যদি আসছে তাহলে তো আমার ট্রিটমেন্ট করতেই হবে। আর ভালোই হলো, ট্রিটমেন্ট করতে পারলে তোমাদেরকে একটা ভিডিও করে দেখাতে পারবো আর কি। অনেকগুলো ভাই বোন বলে ওষুধ খাওয়ার ভিডিও দিতে, আমি দিতে পারছি না কারণ আমার গরুর কোনো অসুখ নেই, সেজন্য ভাবলাম যে ইঞ্জেকশনের ভিডিওটা দিয়ে আমাদের অনেকগুলো ভাই বোনকে দেখাই, যাতে ওরা নতুন ফার্মের ভাই বোনগুলো সবাই শিখতে পারবে। ঠিক আছে সোনা ভাই বোন, তাহলে আজকে আবার এটাকে মারতে যাব, কিন্তু একটা তো মেরেছি তোমাদেরকে দেখানোর জন্য, এই জন্য আর ব্লগটা বড় করছি না, কালকে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।